I tried so hard and got so far, but in the end. Hi friend, আমি অভিষেক আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর আজকের টপিক হলো কুকুর এবং বিড়ালের ডিওয়ার্মিং নিয়ে। আপনাদের প্রত্যেক বাড়িতেই বিড়াল আর কুকুর আছে, তাই ফ্রেন্ডদের আমি বলতে চাই যে বিড়ালের ক্রিমি বা ডিওয়ার্মিংয়ের ব্যাপারটা আপনারা হয়তো অনেকেই জানেন না। আচ্ছা, কী থেকে ক্রিমি বা ডিওয়ার্মিং হবে আপনারা সেটা কি করে বুঝতে পারবেন? বিড়াল তো মাছ ভক্ত, অ্যাকচুয়ালি বিড়ালরা এরা কাঁচা জিনিসটা অবশ্যই খেতে চায়, কিন্তু এদের অ্যাকচুয়ালি টোটালি কাঁচা জিনিসটা বাদ দিতে হবে। আর বিড়ালরা তো শিকারে করতে অভ্যস্ত, তারা ইঁদুর ধরে, তারা পাখি ধরে, এই হিসাবে এরা যদি এটা কন্টিনিউ করে তাহলে এদের কৃমি হতে পারে। এছাড়া বাচ্চা বিড়াল যখন তার মায়ের দুধ খেয়ে থাকে, ওই মায়ের যদি শরীরে কৃমি থাকে সেই দুধ থেকে কিন্তু বাচ্চাদের কৃমি ছড়ায়। তাছাড়া বিড়ালের শরীরে ফ্লিয়া বলে একটা কীট থাকে, ওইটা যদি দেখা যায় এদের কৃমির প্রভাবটা বেড়ে যায়। বিড়ালের যে কৃমি হয়েছে সেটা আপনারা বুঝবেন কি করে? সেই লক্ষণগুলি হলো, 1 নম্বর, বিড়ালের ডায়রিয়া হবে। 2 নম্বর, বিড়ালে অরুচি মানে খেতে চাবে না কিছু। আর 3 নম্বর হচ্ছে বিড়াল মলদ্বার বা অ্যানাস্থা সারাক্ষণ ধরে চাটে। 4 নম্বর, বিড়ালে অতিরিক্ত পরিমাণে পেট ফুলে যায়। বিড়ালের কোন কোন ধরনের কৃমি হতে পারে সেটা আপনাদের বলতে চাই। 1 নম্বর হচ্ছে গোল কৃমি। বিড়ালের সবচেয়ে পরিচিতি পরজীবী হচ্ছে গোল কৃমি। এর বিড়ালে পাকস্থলীতে বসবাস করে আর এরা 3 থেকে 4 ইঞ্চি লম্বা হয়। 2 নম্বর হচ্ছে হুকওয়ার্ম, এরা 1 থেকে 2 ইঞ্চি লম্বা হয়। এরা বিড়ালের ক্ষুদ্র অন্তে বসবাস করে, আর কারণ এরা শুধু প্রাণীর রক্ত খেয়ে বেঁচে থাকে। এরা বিড়ালের জন্য মারাত্মক রক্ত শূন্যতা সৃষ্টি করে থাকে। আর 3 নম্বর হচ্ছে ফিতাকৃমি, লম্বা চ্যাপ্টা হয় ফিতাকৃমি। এরা 4 থেকে 28 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। এরা বমি ওজনহীনতা কারণ। আর 4 নম্বর হচ্ছে লাংওয়ার্ম, মানে বিড়ালের ফুসফুসে এটা দেখা যায়। এই কৃমি হলে বিড়ালের শ্বাস নিতে অনেক কষ্ট হয়ে থাকে, কাশি হয়। যেসব বিড়াল বাইরে যাতায়াত করে শিকার ধরে খায় এই কৃমি বেশি আক্রান্ত হয়ে থাকে তারা। বিড়ালের ডিওয়ার্মিং মেডিসিন অবশ্যই ভেটেনারি পরামর্শ নিয়ে আপনারা যেখানেই করাবেন ভেটেনারি পরামর্শ নিয়ে করাবেন। আরও কিছু মেডিসিন ডিওয়ার্মিংয়ের আপনাদের নিচে দেওয়া হলো, আপনারা একটু দেখে নেবেন। একটা কথা মাথায় রাখবেন, যখনই কৃমির ওষুধটা পড়বে তার 2-3 দিন আগের থেকে টানা দুবেলা করে, 3 দিন থেকে 4 দিন টানা দুবেলা করে লিভারের টনিক বা সিরাপ বা ড্রপ বিড়ালকে দিতে হবে। আমি যতটা পারলাম আপনাদের সাজেস্ট করলাম, আপনাদের বাড়ির বা আশেপাশের কুকুর বিড়ালদের সাবধানে সচেতনে রাখবেন। আমার হেল্পলাইন নাম্বার নিচে দেওয়া আছে, অবশ্যই কল করবেন।